হ্যালো বন্ধুরা, আমি জিৎ আবার চলে এসেছি আপনাদের একটা নতুন ধরনের কিছু ভিডিও দেখানোর জন্য। আজকের আমি কিছু বলবো যেটা হলো বিএড বা ডিএলএড যদি আপনারা কোর্স করেন, সেই কোর্সের মধ্যে আপনাদের কিছু কম্পোনেন্টস বা কিছু কোর্সের কিছু আপনাদের যেমন কোর্সের কিছু ওর মধ্যে তথ্য বা ডেটা থাকে, যেই ডেটাগুলো আপনাদের খুব কাজে লাগে। যেমন একটা হচ্ছে আপনাদের ওই ডিএলএড বা বিএড যদি কোর্স করেন তার মধ্যে থাকে কি না, তার মধ্যে আপনাদের ম্যাক্রো আর মাইক্রো লেসন প্ল্যান করতে হয়। মাইক্রোটা শুধু টিচারদের মধ্যে হয়, কিন্তু ম্যাক্রোটা আপনি যখন স্কুলে পড়াচ্ছেন বাচ্চাদের সেই ম্যাক্রো আপনাকে বারে বারে প্র্যাকটিস করতে হয়। সেটা 35 মিনিটসের বা 40 মিনিটসের হয়ে থাকে স্কুলে। সেই ম্যাক্রোগুলোরই কিছু একটা পার্ট আমি আপনাদের আজকে দেখাতে চলেছি। আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা হয়তো ভাববেন যে ডিএলএডের আর বিএডের কি ম্যাক্রো পার্টটা কি সেম হয়? হ্যাঁ, আমি বলবো সেমই হয়। মাইক্রো পার্টটা আলাদা থাকে, ডিএলএডের মাইক্রো পার্টের কম্পোনেন্টগুলো আলাদা থাকে, ডিএলএডের যেগুলো থাকে সেগুলো খুবই আলাদা একটু থাকে, আর বিএডের যে মাইক্রো পার্টগুলো থাকে সেই মাইক্রো পার্টগুলো খুব আলাদা থাকে। কিন্তু বিএডের ক্ষেত্রে ম্যাক্রো আর ডিএলএডের ক্ষেত্রে ম্যাক্রো যে পার্টটা, যেটা মানে হচ্ছে ব্যপ্ত শিক্ষা, যেটার বাংলা হচ্ছে ব্যপ্ত শিক্ষা, আর মাইক্রোটার হচ্ছে অনুশিক্ষা। ব্যপ্ত শিক্ষাটা সাধারণত দুটো কোর্সের ক্ষেত্রেই সেমই থাকে প্রায়। শুধু ডিএলএডটা কি 1 থেকে 8 অবধি থাকে, আর বিএডটা থাকে আপনার 6 থেকে 12 অবধি থাকে বিএডটা, বা 6 থেকে 12 না হলেও ও বেশিরভাগ ম্যাক্সিমাম স্কুল কলেজগুলোতে, বিএড কলেজগুলোতে বেশিরভাগ 8টাকে বাদ দেয়, ওরা 9-10টাকে ধরে, আর ওদিকে 11-12 ধরে, 9-10 11-12। কেন, বিএডে তো সাবজেক্ট ম্যাটার চলে আসে সেখানে, আর অ্যান্ড্রাগজির পার্টটাই বেশি থাকে, পেডাগজিটা থাকে কম, তাই বিএডে। কিন্তু ম্যাক্রো পার্টটা সেমই থাকে সাধারণত। আর ডিএলএডের ক্ষেত্রে সব কিছুরই ম্যাক্রো পার্ট করে যেতে হয়, কেন ইংলিশ থাকে, বাংলা থাকে, সায়েন্স থাকে, ওখানে হিস্ট্রি জিওগ্রাফি থাকে, সেখানে আপনার ম্যাথমেটিক্স থাকে। কিন্তু বিএডে সেটা থাকে না, বিএডে শুধু সাবজেক্ট স্পেসিফিক, আপনি যে সাবজেক্টটার উপর বিএড করতে চাইছেন সেই সাবজেক্টটার উপরই আপনাকে ম্যাক্রোটা করতে হয়। তা আজকের আমি এই ম্যাক্রো বা এই ব্যপ্ত শিক্ষণের কিছু অংশ আপনাদের দেখাবো। আমি যেমন একটা সাবজেক্ট চুজ করেছি, এটা হচ্ছে ক্লাস 4-এর হচ্ছে ইংলিশ, ঠিক আছে, আমারই করা ছিল, আমি করেছিলাম এটা অনেক দিন আগে, এইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ক্লাস 4-এর এখানে ইংলিশ, যেমন হচ্ছে এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক্লাস 4-এর বি সেকশানে আমি করিয়েছিলাম, সেখানে কতজন ছিল এখানে দেখুন লেখাই আছে, আইডেন্টিফিকেশান স্পেসিমেন লেসন প্ল্যান ফর মাইক্রো টিচিং। এটা মাইক্রো লেখা আছে, এটা মাইক্রো হবে না, এটা হবে ম্যাক্রো, ঠিক আছে, এটা ম্যাক্রো টিচিং। যেমন এখানে আছে নেম অফ দ্য স্কুল, আমি যেমন করেছিলাম, আমাকে পাঠিয়েছিল প্রায় 1.5 মাসের মতন আমাকে করতে হয়েছিল, স্কুলে পড়াতে হয়েছিল, ওটা ওই স্কুলটা হচ্ছে যাদবপুর প্রাইমারি স্কুল ছিল, ঠিক আছে, ওখানে 4B-তে আমাকে ইংলিশ পড়াতে হয়েছিল। তাই আপনাদের একটা ইংলিশ ম্যাক্রোই দেখাচ্ছি, ইংলিশ ম্যাক্রোটা কমন হয়ে যাবে, যেহেতু বিএডেতে যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করেন বা ইংলিশ সাবজেক্টটা চুজ করেন তাহলে তার উপর ম্যাক্রোটা করতেই হয়। সেটা সেখানে হয়তো আপনি উঁচু ক্লাস পাবেন, হয়তো 9-10-এর কোনো ক্লাসে আপনাকে হয়তো পড়াতে যেতে হতে পারে, আর এটা আমি 4-এর পড়াচ্ছি। কিন্তু ম্যাক্রো পার্টটা মানে টোটাল কম্পোনেন্টগুলো বা স্কিলগুলো যা থাকবে সব সেমই থাকে, শুধু যে সাবজেক্টের একটু ওঠানামা করে, মানে জাস্ট ডিএলএডে মানে আপনি নিচু ক্লাসে যদি পড়ান সেখানে একটু নিচুর যে ক্লাস 4-5-এর যা সাবজেক্ট থাকে তার উপরে সেই স্টোরির উপর বেসড করে আপনাকে এক্সপ্লানেশন দিতে হয়, আর এটা বিএডের ক্ষেত্রে একটু উঁচু ক্লাস, যেটা 9-10 11-12-এর ওপর বেসড করে আপনাকে পড়াতে হয়। তাহলে আপনি বুঝতে পারছেন, তাহলে ম্যাক্রো পার্টের আমি ম্যাক্রোর কিছু দেখাচ্ছি এখানে, আপনারা দেখে নিন। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশান স্পেসিমেন লেসন প্ল্যান ফর ম্যাক্রো টিচিং, এখানে হচ্ছে নেম অফ দ্য স্কুল যাদবপুর প্রাইমারি স্কুল, ক্লাস অ্যান্ড সেকশন হচ্ছে 4B, নাম্বার অফ স্টুডেন্ট ইজ 27, তার মানে 27 জন ছিলেন সেখানে, অ্যাভারেজ এজ হচ্ছে 9+, টাইম হচ্ছে 40 মিনিটস। আমি বলেই দিয়েছি কেন, একটা ক্লাসে যদি আপনি ক্লাস করাতে যান কোনো বাচ্চাদের বা কোনো সেকশানে, যে কোনো সেকশন বা ক্লাসরুমে, আপনাকে 35 থেকে 40 মিনিটস আপনাকে দিতেই হবে, এটা স্কুলের একদম পুরো টাইম লিমিট থাকেই। এই টাইমের মধ্যেই আপনাকে পুরো একটা সাবজেক্ট বা একটা চ্যাপ্টার আছে যাই হোক সেই লেসন প্ল্যানটা পুরো আপনাকে কমপ্লিট করে নামিয়ে আনতে হবে, পড়িয়ে দিয়ে চলে আসতে হবে একটা ক্লাসে। এবার আমি দেখাচ্ছি, যেমন আমার নাম ছিল, আমার নাম দেখতে পাচ্ছেন জিৎ সর্দার, ডেট ছিল এটা 16-1-2018, ঠিক আছে, সাবজেক্ট ইংলিশ ছিল, এসএল ছিল, আর লেসেন ছিল এটা অ্যাক্টিভিটি 7, মানে যে বুকটা ছিল সেই বুকের হচ্ছে 1 অ্যাক্টিভিটি 7 7D, ইউনিট ছিল লেটস লার্ন, স্টোরিটার স্টার্টিং ছিল সি লিভড ইন,
পেজ নম্বর হচ্ছে 2021। আর টুডেজ লেসন আজকের আমি যেটা পড়াচ্ছি, মানে যেটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে সেম অ্যাজ দি অ্যাবাভ, মানে উপরে যে ইউনিট প্ল্যানটা আছে, ইউনিট প্ল্যানের ফার্স্ট ইউনিট, সেটাই হচ্ছে সেম। তাহলে অবজেক্টিভস, অবজেক্টিভস হচ্ছে কী কী, না তিনটে অবজেক্ট, দুটো অবজেক্টিভস থাকে, একটা হচ্ছে ব্রড অবজেক্টিভস আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস। ব্রড অবজেক্টিভসটা কি, ডেভেলপিং রিডিং স্কিল অফ দ্য লার্নার্স, ইন্টিগ্রেটিং রিডিং স্কিল উইথ লিসনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল, ডেভেলপিং দ্য পারসেপশন স্কিল অফ দ্য লার্নার্স। তাহলে হচ্ছে এই অবজেক্টিভস হচ্ছে একটা ব্রড অবজেক্টিভস। আর স্পেসিফিক অবজেক্টিভসটা কি, স্পেসিফিক অবজেক্টিভস হচ্ছে বিং এবল টু রিড ফ্লুয়েন্টলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য গিভেন টেক্সট, ঠিক আছে। আর তারপরে সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে গ্রাস্প দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য টেক্সট, থার্ডটা হচ্ছে বিং এবল টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দি ইনফরমেশন উইথ দ্যাট অফ হিজ অর হার পাস্ট এক্সপিরিয়েন্স উইথ, ব্র্যাকেটে আছে, উইথ লার্নিং টিচিং ম্যাটেরিয়ালস। চার নম্বর ফোর কী আছে, পিকচার অফ দ্য হাউস চেয়ার পেন। তার মানে কি, এখানে বলতে চাইছে ব্রড অবজেক্টিভ হচ্ছে কি বিশেষ, স্পেসিফিক অবজেক্টিভ হচ্ছে বিশেষ উদ্দেশ্য, আর ব্রড অবজেক্টিভটা হচ্ছে আপনার সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যের মধ্যে কী কী, না সে বাচ্চা কী করবে, বাচ্চার মানে যেই স্টুডেন্ট থাকে, সেই লার্নার্সরা, স্টুডেন্টস বা আপনি লার্নার্সও বলতে পারেন, সেই লার্নার্স না কি, তাদের রিডিং স্কিলটা ডেভেলপ হচ্ছে এখানে, তাদের ইন্টিগ্রেটিং লিসনিং স্পিকিং রাইটিং স্কিল মানে LSWR, এই চারটে স্কিলগুলো তাদের ডেভেলপড হচ্ছে। এছাড়াও তাদের পারসেপশন, তাদের ধারণা ক্ষমতা, শ্রবণ শক্তি, এইগুলোও তাদের আরও ডেভেলপড হচ্ছে। আমি একটু বাংলায় বলে দিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে আপনাদের। সেই সঙ্গে স্পেসিফিক অবজেক্টিভ বিশেষ উদ্দেশ্য কি, বিং এবল টু রিড ফ্লুয়েন্টলি, মানে তারা ফ্লুয়েন্ট বলতে পারবে, পড়তে পারবে, তার স্পিক তো পড়ে, আগে তো পড়বে, লিসনিং করবে, রিডিং করবে, তারপরে তারা স্পিকিং করবে। এটা যেহেতু আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেক ক্ষেত্রে হয় না, না সব স্কুলে, কনভেন্ট স্কুলগুলোতে হয়তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে, কিন্তু যেগুলো যদি ভার্নাকুলার কোনো স্কুল থাকে তখন তো এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা সেখানে মাদার টাং তো এখানে ইংলিশটা হবে না, সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা দেখতে হবে। সেই হিসাবে এটা তাহলে এইরকম হবে যে গ্রাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য টেক্সট, তাহলে সেন্ট্রাল আইডিয়া, টেক্সটের যে সেন্ট্রাল আইডিয়া সেটাকে ওরা গ্রাস করতে পারবে। এছাড়াও আরও কিছু কম্পেয়ার করতে শিখবে তারা, এছাড়াও পিকচার দেখতে পারবে, হাউস চেয়ার পেন পিকচারগুলো ওরা আইডেন্টিফাই করতে পারবে। এটা ছোটো নিচু ক্লাসের, কিন্তু এটা যদি 9-10 হয় তখন আরও এটা আরও ডেপথে চলে যাবে জিনিসটা, তখন এটা অ্যান্ড্রোগজি পার্টে তখন ঢুকে যাবে একটু একটু করে। কিন্তু মেন যে জিনিসটা থাকবে ব্যপ্ত শিক্ষার ক্ষেত্রে বা আপনার ম্যাক্রোর ক্ষেত্রে, সেটা দুটোতেই সেম থাকে, ম্যাক্রোটা চেঞ্জেস হয় না, ম্যাক্রোটা সেমই থাকে, শুধু ক্লাসে শুধু ডিফারেন্স থাকে উঁচু ক্লাস আর নিচু ক্লাসে। এবার হচ্ছে লেসনটা, যখন টিচার যখন শুরু করে একজন, তখন কী হয়, ফার্স্ট তাকে অ্যানাউন্সমেন্ট অফ দ্য লেসন, এইখানেই তাকে বোর্ড ওয়াক করতে হবে। প্রথমে অ্যানাউন্সমেন্ট অফ দ্য লেসন করেই, যেমন আমি কী করিয়েছিলাম না, একটা জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার, এই নিয়ে দুটো পড়িয়েছিলাম, তাই এটা আমাকে বোর্ড ওয়াক করতে হবে। বোর্ডে ফার্স্টে লিখতে হবে যে জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার। আর এই তোমার আপনার বোর্ডের ঠিক আপনার রাইট সাইডে আপনি কী করবেন, ডেট দেবেন, ওপরে ক্লাস লিখবেন যে কোন ক্লাস কোন সেকশান, সেটা লিখবেন আর অ্যানাউন্সমেন্ট করে দেবেন। করার পরেই আপনি তারপরে বাচ্চাদেরকে ফার্স্টে প্রাথমিক ধারণা দেবেন, সেটা হচ্ছে কি, আপনার প্রাথমিক ধারণাটা কী হবে, প্রেজেন্টেশন স্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্টেশন মানে উপস্থাপন স্তর, এই উপস্থাপন স্তর বা প্রেজেন্টেশন স্টেজটা হচ্ছে এখানে আপনি প্রেজেন্ট করবেন কীভাবে, আপনি চার্ট বা যে চার্ট যে এঁকে ড্র করে আনবেন, সেটা বড় একটা আর্ট পেপার হতে পারে বা কার্টিস্ট পেপারে হতে পারে, সেটা আপনি বাচ্চাদের দেখাবেন যে দেখো তো তোমরা এটা বুঝতে পারো কি না, তোমরা কিছু এর থেকে কিছু বলতে পারবে কি না, কী দেখাচ্ছে, কী পিকচার আছে, এই সব ফার্স্ট টাইম স্টুডেন্টদের দেখাতেই পারো, জিজ্ঞেসও করতে পারো তোমরা। অনেকে বলবে, অনেকে চুপ করে থাকবে, অনেকে একটু ভয় পাবে যে কী হবে কী হবে, কিন্তু ঠিক বলতে বলতে ঠিক প্রত্যেকেই কেউ না কেউ আরও ইন্টারঅ্যাক্টিভ হবে, যখন ক্লাসটা আরও ইনফ্লুয়েন্স হবে তখন আরও তারা বলতে শিখবে। তাহলে হচ্ছে প্রিপারেশন স্টেজ। এখানে দেখুন আছে সিচুয়েশনাল ক্লাস ম্যানেজার, তাহলে টিচারের একটা রোল কী, এখানে দেখুন কতগুলো ছক করা আছে, ঠিক আছে, প্রত্যেকটা কলামে প্রত্যেকটা জিনিস আছে। ফার্স্ট হচ্ছে ইনপুট, তারপরে হচ্ছে টিচার্স রোল, তারপর হচ্ছে র্যাশনাল, মানে টিচার্স রোল আর টিচার্সের র্যাশনালিটি, তারপর লার্নার্স অ্যাক্টিভিটি বা লার্নার্স ইন্টারাকশান, বা এখানে লার্নার্স রোলও বলতে পারেন। তারপরে এখানে আর একটা হয় লার্নার্সের র্যাশনাল পার্টটাও থাকে, সেটা অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে লার্নার্সের আর র্যাশনাল পার্টটা থাকে না, ডিরেক্ট টাইমটা থাকে যে কত টাইম, কেন আপনাকে যখন একটা 40 মিনিটসের ক্লাস দেওয়া হবে মানে আপনাকে পুরো টাইম মেনশন করা থাকবে, আপনি সেটা জানেন, টিচার হিসেবে গেছেন মানে আপনাকে সেখানে দেখতে হবে যে কোনটা আমি 1 মিনিট দেবো, কোনটায় 2 মিনিট দেবো, কোনটায় 5 মিনিটস দেবো, কোনটায় 10 মিনিটস দেবো, সেটা আপনার ব্যাপার, দ্যাটস আপ টু ইউ। তারপরে হচ্ছে রেসপন্স আর লার্নার্স আউটকাম, এবার লাস্টের লার্নার্সরা কী আউটকাম বা কী রেসপন্স করলো সেটা। তারপরে আমি ফার্স্টে দেখে যাচ্ছি গল্পতে, যেমন সিচুয়েশনাল,
সিচুয়েশানে কি রিয়ালিয়া মেন রিয়ালিয়াটা কি গল্পের মেন জিনিসটা কি আপনি কীভাবে প্রেজেন্টেশন দেবেন প্রেজেন্ট করবেন ওদের সামনে ক্লাস ম্যানেজার হিসেবে ফার্স্টে আপনার রোল থাকবে ক্লাস ম্যানেজার আপনি প্রথমে কাজ হচ্ছে মোটিভেশন করা মোটিভেট করা তাদেরকে যেমন ইউজিং ল্যাঙ্গুয়েজ আইটেমস ইন ডিফারেন্ট গ্রুপস অ্যান্ড অলসো ডিস্ট্রিবিউটিং দেয়ার প্রপার প্লেসেস গ্রুপ রেসপন্স তার মানে আপনাদের ওই প্রথমে হচ্ছে ওরকমভাবে ডিস্ট্রিবিউট করলেন গ্রুপ আপনি ডিভাইড করতে পারেন যে এটা এ গ্রুপ বি গ্রুপ বা নিউটার জেন্ডার যদি হয় কমন জেন্ডার হয় সেই জেন্ডারের নাম দিয়েই করুন না একটা গ্রুপ হচ্ছে চেয়ার একটা গ্রুপ টেবিল বা একটা ফ্রুটসের নাম দিয়ে করুন একটা ম্যাঙ্গো গ্রুপ একটা অ্যাপেল গ্রুপ একটা লিচি গ্রুপ করতেই পারেন বাচ্চাদের তো আরও বেশি ইন্টারেস্টিং এটা বাচ্চাদের নট অনলি ফর বাচ্চা এটা বড়োদেরও হতে পারে যদি আপনি বড়োদের কোনো স্টোরি কারোর সম্পর্কে স্টোরি রাইটিং বা নভেলিস্টদের সম্পর্কে বোঝাতে চাইছেন বা হয়তো সোশ্যাল রিফর্মার বা কারোর বলতেই পারেন যে এই গ্রুপটা হচ্ছে স্বামী বিবেকানন্দা এটা ঋষি অরবিন্দু এটা রবীন্দ্রনাথ টেগর এইরকমভাবেও দিতে পারেন বা এটা মহাত্মা গান্ধীজি এরকমভাবে গ্রুপে ডিভাইড করে দিতে পারেন তাদেরকে আরও মোর ক্লাসটাকে ইন্টারাক্টিভ করতে গেলে মোর ওদেরকে আরও মোটিভেট করতে গেলে এইভাবে ক্লাসগুলোকে আপনি করলে ক্লাসগুলো ভালো হবে আপনার নিজের মার্কসটাও বাড়বে এখানে কিন্তু এক্সটার্নাল আর ইন্টারনালে প্রচুর মার্কস থাকে আর আপনার পড়ানোর উপর আপনি যত সুন্দর পড়বেন তত মার্কস পাবেন আর ততই মার্কস কিন্তু আপনার ক্যারি করবে আপনার টেটে কিন্তু কেন এই মার্কসের উপরই আপনার টেটে মার্কস উঠবে টেটের ভাইভাতে মার্কস উঠবে সমস্ত ক্ষেত্রে আপনার এই এই মার্কসগুলো এই ম্যাক্রো আর মাইক্রোর উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে আর বিশেষ করে ম্যাক্রোটায় কেন মাইক্রোতে নিশ্চয়ই আছে মার্কস কিন্তু মাইক্রো একটু কম থাকে কিন্তু ম্যাক্রোতে প্রচুর মার্কস থাকে প্রচুর এক্সটার্নালেও প্রচুর থাকে ইন্টারনালেও প্রচুর থাকে মার্কস তাই আপনি ম্যাক্রোটা ইজিলিভাবে শিখে যান লার্নিং টিচিং ম্যাটেরিয়ালস নেক্সট স্টেপ এখানে ফেসিলিটেটিং তাহলে টিচারের এখানে রোল হচ্ছে ফেসিলিটেট করা ফেসিলিটেটিং করা মানে সাপোর্ট দেওয়ার কাজ হচ্ছে এখানে স্ক্যাফোল্ডিং মানে মাচাইয়ের কাজ কিছুটা স্ক্যাফোল্ডিং মানেই হচ্ছে মাচাই করা মানে কোনো প্যান্ডেল বা বড় কোনো মঞ্চ তৈরি করতে গেলে প্রথমে বাঁশ দিয়ে আগে ঠেকো দিয়ে প্রথমে সব কিছু করতে হয় তারপর তিরপল দিতে হয় ঠিক আপনার কাজটা হচ্ছে ওই ফেসিলিটেট করা প্রথমে স্টুডেন্টদের ওই রকমভাবে আপনাকে ভিত্তিপ্রস্তরগুলোকে তাদেরকে আপনাকে বুঝিয়ে আপনাকে সেই ভিত্তিপ্রস্তর আপনাকে বেসগুলোকে তাদের এ করতে হবে শক্ত করতে হবে ভিত শক্ত করতে হবে আপনাদের এমনভাবে বোঝাতে হবে আপনি টিচার মানে আপনি সেখানে ম্যানেজার আপনি সেখানে ফেসিলিটেটার আপনি সেখানে সুপারভাইজার সমস্ত কিছু আপনার দায়িত্ব এবার আপনি কীভাবে ক্লাসটাকে কন্ট্রোল করবেন কীভাবে ক্লাসটাকে চালাবেন সেটা আপনার উপর এখানে হচ্ছে কী না স্টুডেন্টের রোল কী থাকবে অবজার্ভিং অ্যান্ড আইডেন্টিফাইং দ্য সিমিলারিটিস দেখুন এখানে লেখাই আছে observing and identifying the similarities in the pictures of the gender identification with the neuter gender common gender এটা কত এটা 2 মিনিটের ক্লাস এখানে লার্নাররা লাস্টে ফিডব্যাক কি দেবেন লার্নার্স এক্সপ্লোর দ্য পয়েন্টস অফ সিমিলারিটিস ইন দ্য সেট পিকচার অ্যান্ড দ্য মডেল অলসো দ্য টেক্সট মেটেরিয়াল তার মানে ওরা মডেল টেক্সট মেটেরিয়ালের সঙ্গে ওরা দুটোকে মিলাতে পারবে পার্থক্য করতে পারবে মিলাতে পারবে যে হ্যাঁ সত্যি তাই বইয়ের যে পিকচার আর মডেলগুলো আপনি যদি সামনে কোনো মডেল আনেন যদি টিএলএম আনেন ঠিক আছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যদি কোনো কিছু আনেন বা কোনো ছোটো কোনো ক্লের কোনো পট বা ক্লের কোনো কিছু সামথিং কিছু বা ছোটো খেলনা খেলার জিনিস বা কিছু আনেন পাপেট আনেন সেইগুলো দিয়েও হতে পারে সেইগুলো আপনার কাছে এক একটা রিয়ালিয়ার জিনিস হিসাবে কাজ করতে পারে তাদের কাছে বাচ্চাদের কাছে এইবারে হচ্ছে লিঙ্গুইস্টিক পিকচার তার মানে এখানে পিকচার দেখাতে হবে সুপারভাইজিংয়ের কাজ থাকবে আপনার বিল্ডিং সেলফ কনফিডেন্স অ্যামং দ্য লার্নার্স টু কমিউনিকেট ইন ইংলিশ তারা যাতে ইংলিশে কমিউনিকেট করতে পারে সেইটার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যারা তাদের ইংলিশে যেন ইংলিশ ক্লাস এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাসে যেন সেই ল্যাঙ্গুয়েজটাই তারা ডেভেলপ করে এই না যে ইংলিশ ক্লাস বলে তারা অন্য কিছু ডেভেলপ করবে যে সায়েন্স ডেভেলপ করবে যেটা নিউটার জেন্ডার কেন নিউটার জেন্ডার কেন এদের লাইফ হয় না বা কেন কমন জেন্ডার বা কেন এদের এ হয় না এরকম যেন না জিনিসটা হয় যেটা সায়েন্স ক্লাসে পরিণত না হয় বা অন্য কোনো বেঙ্গলি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আদার্স ল্যাঙ্গুয়েজ ক্লাস বা অন্য এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস যেন তারা ইংলিশটাই ডেভেলপ করে এটাই আপনাকে মাথায় রাখতে হবে টিচার হিস অ্যাজ আ টিচার এটা 2 মিনিটসের থাকবে এখানে কি লার্নার ইউজ ব্যাকগ্রাউন্ড নলেজ নলেজ গেইন ফ্রম এক্সপিরিয়েন্সড ইন ডিফারেন্সিয়েটিং দ্য সেট অফ পিকচার তার মানে এখানে পিকচারগুলোকে তারা নলেজ গেইন পিকচার দেখে তারা নলেজ গেইন করবে যে কী নলেজ কীভাবে আপনি ছবি দেখাবেন কীভাবে আপনি কী বোঝাচ্ছেন নিউটার জেন্ডার কী হয় কমন জেন্ডার কী হয় সেই জেন্ডার সম্পর্কে আরও ছবি দেখাবেন বারে বারে এক্সাম্পল দেবেন তাদের সামনে অনেক কিছু রিয়ালিয়া যেগুলো থাকবে সেইগুলো দিয়ে এক্সাম্পল দেবেন এইভাবে আপনি করবেন আর সমস্ত আপনার কিন্তু ম্যাক্রো প্ল্যানটা কিন্তু আপনার কিন্তু টিচার পেছনে বসে থাকবে আপনার কিন্তু সমস্ত আপনি পড়াবেন বাচ্চাদের পেছনে টিচার কিন্তু আপনার যে টিচার থাকবে যে আপনার যে প্রফেসর বা আপনার যে আপনার সঙ্গে যে স্কলার থাকবে সে কিন্তু আপনাকে দেখবে আপনাকে কিন্তু সে অবজার্ভ করে আপনার তার মার্কসটা কিন্তু পুরো সমস্ত আপনার পড়ানোর উপর নির্ভর করছে সে যে মার্কসটা দেবে এবার হচ্ছে প্রিপারেশন স্টেজ এখানে হচ্ছে এইখানে প্রিপারেশন স্টেজ এটাই হচ্ছে মেন স্টেজ এখানে পুরো আপনাকে পড়াতে হবে এখানে ফার্স্টেই হচ্ছে
টেক্সচুয়াল পিকচার, চার্ট, টেক্সট বুকস, ওয়ার্কশিট, জিস্ট অফ দ্য লেসন। এখানে লেসনের পুরো জিস্টটা বুঝিয়ে দিতে হবে, সমস্ত জিস্টটা বুঝিয়ে দিতে হবে। এখানে আপনার কাজ হচ্ছে মনিটরিং করা, সমস্ত ক্লাসকে দেখা, মনিটরিং করা। এখানে র্যাশনালটা কি না, হেল্পিং দি লার্নার্স টু কোরিলেট উইথ দেয়ার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অ্যান্ড টেক্সট পিকচার, তার মানে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের সঙ্গে টেক্সট পিকচারের এটাকে কোরিলেট করতে হবে। এখানে স্টুডেন্টের রোল কী থাকবে না, রিকগনাইজিং দ্য গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ, এক্সাম্পল যেমন হার্ড, ডাস্ট, ওয়াটার, রেইন, হাউস, চেয়ার, অ্যাটসেট্রা। এগুলো তারা আস্তে আস্তে তারা কী করবে, তারা আস্তে আস্তে গ্রাফিক রিপ্রেজেন্টেটিভের হিসাবে তারা ভাববে যে এটা হ্যাঁ সত্যি তো রেইন বা ডাস্ট, ওয়াটার, হাউস, এগুলো এক একটা সত্যি, এগুলো নিউটার জেন্ডারের মধ্যেই পড়ে। এখানে আরও বলছে যে পিয়ার ইন্টারাকশন উইথ টিচার্স হেল্প অফ নিডেড থ্রু ওয়ার্কশিট। এখানে ওয়ার্কশিট দিতে হবে, আপনি যে প্রিপারেশন স্টেজ চলে এসছেন, প্রিপারেশন স্টেজ, এখানে হচ্ছে উপস্থাপন, আপনার প্রিপারেশন স্টেজ হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রিপারেশন স্টেজ হচ্ছে আপনার হচ্ছে উপস্থাপন স্তর, আপনাকে উপস্থাপন করতে পারে, এটা হচ্ছে প্রেজেন্টেশন স্টেজ, এটা প্রেজেন্টেশন স্টেজ। এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে না, এখানে আপনাকে টিচার হিসাবে ওয়ার্কশিট দিতে হবে, তাদের কাজ দিতে হবে, তাদের শুধু পড়ালে বোঝালে হবে না, তাদের ছোটো ছোটো চিটে বা ছোটো ছোটো চিটের মধ্যে লিখে গ্রুপ যেমন ডিভাইড করছেন সেই গ্রুপেই দিন। কী আছে, গ্রুপে আপনি এখানে দুটো চিট দিন, ওখানে দুটো চিট দিন, যে তোমরা ডিসকাস করে তোমাদের মধ্যে করো। তা বলে এই না যে ডিসকাস করে সবাই একসঙ্গে ঘুরোঘুরি করবে বা কিছু, আপনি সেরকম হলে আপনি কিছু দু একজনকে বোর্ডে ডাকলেন, বোর্ড ওয়ার্ক করাবেন, কিছু জনকে আপনি ওয়ার্কশিট দেবেন, ওয়ার্কশিটে তাদের কাজ দেবেন, দ্যাট ক্যান বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, টিক, ট্রু ফলস, এরকমও হতে পারে, ইজিয়েস্ট ওয়ে। কাউকে মাঝে মাঝে কাউকে জিজ্ঞেস করলেন, সেখানে আপনিও জেনে গেলেন যে কে কতটা বুঝতে পারলো, বা আপনি তাদের থেকে রেসপন্স নেবেন, ফিডব্যাক নেবেন। এখানে তাই বলছে, রেসপন্সে কী বলছে, এক্সপ্লোরিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইউজ অফ সাম ডুইং ওয়ার্ডস, ডিজার্ভিং ওয়ার্ডস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস ইন কন্টেক্সট, তার মানে অ্যাডভার্বগুলো শিখতে পারবে সেখানে। এখানে আরও নিউটার জেন্ডার সম্পর্কে আরও তারা শিখবে, ঠিক আছে। এটা টাইম হচ্ছে 5 মিনিটস। এইবারে আপনারা দেখুন সিম্পল কোয়েশ্চেন আছে, কতগুলো সিম্পল কোয়েশ্চেন করুন, ঠিক আছে। সিম্পল কোয়েশ্চেন কী কী আছে, হোয়াট ইজ দ্য নিউটার জেন্ডার, গিভ মি সাম এক্সাম্পল অফ নিউটার জেন্ডার, টেক্সট মেটেরিয়ালস, টেক্সট বুকস অ্যান্ড ওয়ার্কশিট। তার মানে ওয়ার্কশিট দিচ্ছেন, ওয়ার্কশিটও আপনি দিতে পারেন যে হোয়াট ইজ দ্য নিউটার জেন্ডার, তারা যদি হ্যাঁ আপনি পড়িয়েছেন, তারা যদি কিছু লিখতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করান যদি, ঠিক আছে। তারা যদি ওয়ান সেন্টেন্স না করতে পারে ওয়ার্ডে দিন, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করান, ম্যাচিং করান, ট্রু ফলস করান, সেইভাবেও ওয়ার্কশিট হতে পারে। এখানে তো বলেই দিলাম তারা কী কী আন্ডারস্ট্যান্ড করবে। এখানে টিচারের কাজ হচ্ছে ফেসিলিটেটিং উইথ ক্লিয়ার রিডিং অফ দ্য টেক্সট, আর এছাড়াও কী আছে, স্ক্যাফোল্ডিং দ্য লার্নার্স টু এক্সপ্লোর দ্য মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন, এইগুলো। আর এখানে স্টুডেন্টের রোল কী, স্টুডেন্টের রোল হচ্ছে এখানে অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট সাম নেমিং থিংস উইচ ইদার মেল অর ফিমেল আর কমন জেন্ডার, তার মানে এর থেকে কমন জেন্ডারটা পাবে, যেমন বেবি, প্যারেন্ট, পিপল, ফ্রেন্ডস, ঠিক আছে, এইগুলো আছে। এছাড়াও স্ক্যানিং অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন্স অ্যাবাউট টেক্সট মেটেরিয়ালস, পিয়ার ইন্টারাকশন ইন দ্য টেক্সট মেটেরিয়ালস, এখানেও ওয়ার্কশিট দিতে পারেন। আপনি ওয়ার্কশিট একবার দিলেই হবে, যে বারে বারে ওয়ার্কশিট দিতে হবে এর কোনো মানে নেই। প্রেজেন্টেশন স্টেজে আপনি যে কোনো টাইমে পড়ানোটা মোটামুটি শেষের দিকে এলেই আপনি ওয়ার্কশিট দিয়ে দেবেন, ওয়ার্কশিটটা ওরা করবে, আপনি 10টা করতে পারেন। আমি যেমন ওয়ার্কশিট গ্রুপে ভাগ করতাম, প্রত্যেক গ্রুপে আমি 4টে করে ওয়ার্কশিট দিতাম, গ্রুপ এতে 4টে দিতাম, বিতে 4টে দিতাম, সিতে হয়তো 4টে দিতাম। ওয়ার্কশিট কিছুই না, আপনি একটা ওয়ার্কশিটের এতে একটা সেম ওয়ার্কশিটই থাকবে, জাস্ট 4টে শুধু সেম সেট থাকবে, এরকম ছোটো ছোটো, বেশি দেওয়ার দরকার নেই, 4টে থেকে 5টা হয়তো কোয়েশ্চেন থাকবে, ওইগুলো দিয়ে দেবেন। এখানে ওদের ফিডব্যাকটা কী থাকবে, আনসার যেমন দেবেন, দেবে যে ওরা দ্য নেমস অফ থিংস দ্যাট ডু নট হ্যাভ লাইফ আর কল নিউটার জেন্ডার, বলতেই পারে ওরা, ওরা যদি শিখে যায় ওরা নিশ্চয়ই অনেকেই হয়তো বলে দিতেই পারে, হয়তো সেটা হয়তো ভার্নাকুলার হতে পারে, বাইলিঙ্গুয়ালে হতে পারে, হয়তো হ্যাঁ সিঙ্গেল বা মনোলিঙ্গুয়ালে না হলে না হয়ে সেটা হয়তো বাইলিঙ্গুয়ালে হলো, হয়তো তাদের থেকে তারা ভার্নাকুলারে আনসারটা দেবেন। দুয়ের আনসারটা কী দেবে, যেমন আপনি ওয়ার্কশিট দিলেন, ওয়ার্কশিটে যেমন এখানে দেখুন দেখতে পাচ্ছি, ওয়ার্কশিটে হয়তো লিখে দিয়েছিলেন যে দিস ইজ মাই ড্যাশ, একটা হয়তো পিকচার দিয়ে দিলেন, ওটা হয়তো ওরা লিখলো হাউস বা হোম, দিস ইজ দ্য ড্যাশ। এখানে হয়তো আপনি চেয়ারের একটা পিকচার এঁকে দিয়েছিলেন বা ছবি দিয়েছিলেন, সেটা ওরা লিখলো চেয়ার, আই রাইট উইথ দিস ড্যাশ, এখানে হয়তো একটা পেনের পিক দিয়েছিলেন বা পেনের ছবি দিয়েছিলেন, ওরা লিখলো পেন। তাহলে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিম্যান্টিক্স থ্রু কন্টেক্সচুয়াল ইউজ অফ ওয়ার্ডস ইন ল্যাঙ্গুয়েজ, তার মানে এখানে তারা তাহলে সঠিক পিকচার দেখে সঠিক সেই ওয়ার্ডটাকে তারা কী করবে, তারা
চুজ করবে, চুজ করে সারা লিখতে পারবে, তারা তাহলে বুঝতে পারবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং যে ভিউ, তাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা আরও ডেভেলপ করবে এখানে। এছাড়াও লাস্টে দেখুন, এই প্রেজেন্টেশন স্টেজেরই আবার লাস্টে আর একটা পার্ট আছে কিছুটা, যেমন হচ্ছে টেক্সট। দেখুন লেখা আছে টেক্সট ম্যাটেরিয়াল, টেক্সট বুক অ্যান্ড ওয়ার্কশিট, এখানেও আছে টেক্সট ম্যাটেরিয়াল, টেক্সট বুক, তার মানে টেক্সট বুকটা সবার নিশ্চয়ই খুলবে, সেখানে তাদের নিজস্ব কপি থাকবে, সেই কপিও কপিতে তারা নোট করবে। টেক্সট ম্যাটেরিয়াল থেকে কী করবে না, আপনি করবেন সুপারভাইজিং, সেখানে দেখবেন এখানে তারা আপনার র্যাশনাল কী থাকবে না, আপনার হচ্ছে র্যাশনাল থাকবে ডেভেলপিং দ্য কনফিডেন্স অফ দ্য লার্নার্স টু রিড ইন্ডিভিজুয়ালি, তারা যেন রিড করতে পারে, যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ, এখানে আপনাকে সবসময় দেখতে হবে যে তাদের এল এস ডাব্লিউ আর পাওয়ারটা যেন একদম ঠিকঠাকভাবে ডেভেলপড হয়। এটা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে ওদেরকে দিয়ে রিড করাতে হবে, বোর্ড ওয়ার্ক করাতে হবে, আপনি প্রয়োজনে তাদের মাঝে মাঝে বোর্ডে রাখবেন, বোর্ড ওয়ার্ক করাবেন, কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, তাদের থেকে ফিডব্যাক নেবেন বারে বারে, ওয়ার্কশিট দেবেন, এইগুলো আপনাকে করাতেই হবে, কারণ এটা ল্যাঙ্গুয়েজ ক্লাস। ল্যাঙ্গুয়েজ ক্লাস মানেই আপনাকে মানে বুঝেই নিতে হবে যেখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ কীভাবে হবে, কোন কোন পদ্ধতিতে, কোন কোন পোটেনশিয়াল ওয়েতে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আপনি করাবেন, সেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আপনাকে করাতে হবে, কেন তারা জানে না, তারা ছোটো বাচ্চা। আপনি এখানে টিচার, অ্যাজ এ ফেসিলিটেটর, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ সুপারভাইজার, তাই আপনাকেই এগুলো করাতে হবে। এখানে কি লার্নার্সের রোল থাকবে, ইন্টেন্সিভ রিডিং অ্যান্ড মেকিং ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট স্পেলিং, মিনিং অ্যাটসেট্রা অফ দ্য টেক্সট উইথ দ্য হেল্প অফ টিচার। তাহলে এখানে ইন্টারাকশান উইথ ওয়ার্কশিট, ব্ল্যাকবোর্ড, টেক্সট বুক, চার্ট, আমি বলেই দিলাম ফার্স্টে, এখানে ব্ল্যাকবোর্ড থাকবে, টেক্সট বুকের কাজ থাকবে, চার্ট, চার্ট তো থাকবে, চার্ট তো আপনি নিয়ে যেতেই হবে, আপনি একটা ক্লাসে যখন ঢুকবেন আপনার কাছে টেক্সট বুক থাকবে, চার্ট থাকবে, আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার কাছে বুক থাকবে। এটা যদি হ্যাঁ ইভিএস, হিস্ট্রি, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ কোনো কিছু হতো, এখানে বুকসের দরকার থাকে না, এখানে চার্ট হলে হয়ে যায়, কিন্তু ল্যাঙ্গুয়েজ যেহেতু, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে লাগবেই লাগবে বুকস। এটা টিচার যখন আপনার যেই কলেজ থেকে আপনি কোর্সটা করছেন বিএড বা ডিএলএড, আপনাকে বলেই দেবে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে বুকস লাগবেই, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স স্টাডিজ, নর্মাল সায়েন্স, ইভিএস, এগুলোতে বুকস লাগে না, এগুলো আপনাকে বুঝে আপনি করাবেন, কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশ, বাংলা, হিন্দি ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে বুকসটা, টেক্সট বুকটা নিতেই হবে, আর প্রত্যেক বাচ্চার কাছে যেন টেক্সট বুকটা থাকে, তারা ওপেন করে, না হলে সেটা আপনি দেখবেন আপনি তাদের ব্যাগ থেকে বার করে সেই বুকসগুলোকে তাদের ওপেন করতে বলবেন বা করে দেবেন। এটা থাকবে 10 মিনিটের। এখানে তাদের লার্নার্সদের এখানে রেসপন্সটা কী থাকবে না, আইডেন্টিফাইং ইউজফুল ইনফরমেশান গিভেন ইন টেক্সট, তার মানে তারা আইডেন্টিফাই করবে টেক্সট বুক থেকে, তারা তাদের কপি থেকে, আপনি যেটা বোঝাবেন সেখান থেকে তারা আইডেন্টিফাই করতে শিখে যাবে এক এক করে। এখানে বোর্ড ওয়ার্ক করবেন, চকবোর্ড ওয়ার্ক, দেখুন লেখাই আছে চকবোর্ড সামারি বা বোর্ড ওয়ার্ক। বোর্ড ওয়ার্কে কী থাকবে, আপনি লিখবেন যে নেমস অফ দ্য থিংস দ্যাট ডু নট হ্যাভ লাইফ আর কল নিউটাজেন্ডার, আমি বলেই দিলাম ফার্স্টে, হাউস, চেয়ার, পেন, এইগুলো দিয়ে আপনি বোর্ড ওয়ার্ক করাবেন। মাঝে মাঝে ডাকতেও পারেন সেরকম বাচ্চাদের, কিছু একটা অ্যাক্টিভিটিও করাতে পারেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাদেরকে দিয়ে একটা অ্যাক্টিভিটি করাবো, কোনো পোয়েমের কিছু শেখাবো বা তাদের দিয়ে কোনো নাচ বা গান করাবো ছোটো বাচ্চাদের দিয়ে, সেটাও করাতে পারেন। আরও ভালো হয় যত আরও ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, যত ইন্টারঅ্যাক্টিভ হবে, যত আরও আকর্ষণীয় জিনিসটা হবে, ততই আপনিও মার্কস পাবেন, বাচ্চারাও আরও অ্যাক্টিভ হবে, সেই সঙ্গে আপনার আরও এই স্কিলগুলো শেখা আপনার কাছে ইজি হয়ে যাবে। আপনার তখন ভবিষ্যতে যদি আপনি যখন টিচার স্কুলের একটা টিচারিতে যাবেন, একটা স্কুলের টিচারিতে যাবেন, সেইখানে এই এক্সপিরিয়েন্স, এই আপনার এই দক্ষতাগুলো তখন ওইখানে কাজে দেবে। এইবারে আমি লাস্ট স্টেজে যাচ্ছি, পোস্ট প্রেজেন্টেশন স্টেজ, এইটাই হচ্ছে লাস্ট শেষ স্তর ম্যাক্রোর, সেটা ডিএলএডের ক্ষেত্রেও তাই, বিএডের ক্ষেত্রেও সেমই হয়। এখানেও সেই টেক্সট ম্যাটেরিয়াল, ওয়ার্কশিট, এখানে আর ওয়ার্কশিট লাগে না, এখানে লেখা আছে ঠিকই যে পোস্ট প্রেজেন্টেশন স্টেজ, এখানে আর ওয়ার্কশিট লাগে না, এখানে আপনি আর ওয়ার্কশিট দেবেন না, ওয়ার্কশিট দেবেন আপনি প্রেজেন্টেশন স্টেজে, এখানে আপনি ইভ্যালুয়েশন শিট দেবেন, লাস্টে একটা ইভ্যালুয়েশন শিট দিতে হয় যে তারা কী শিখলো, আপনি এবার তাদের একটা ইভ্যালুয়েট করে নেবেন, যেটা হয় যেমন এক্সামের শেষে যেমন একটা ইভ্যালুয়েট করতে হয়, এটা ওয়ান কাইন্ড অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ তো বলছি না, সামেটিভ যেমন আপনার অ্যানুয়াল এক্সাম বা হাফ ইয়ারলি এক্সাম বা যেটা ক্লাস টেস্ট হয় সেটা আলাদা, সেটা সামেটিভ হতে পারে, ক্লাস টেস্টটা সামেটিভ হয় না, ক্লাস টেস্টটা ফর্মেটিভ, এটাও একটা ওয়ান কাইন্ড অফ ফর্মেটিভ এক্সাম, ক্লাস চলাকালীন একটা ইভ্যালুয়েশন শিট দিতে পারেন, দুটো করে, দুটো গ্রুপে দুটো করে বা চারটে করে দিতেই পারেন, এটা আমরাও দিয়েছি, আমরাও করেছি, এর উপরে মার্কসও আছে, যত আপনি সুন্দর করে করাবেন ওয়ার্কশিট, ইভ্যালুয়েশন শিট, তার উপর মার্কস পাবেন, প্রচুর প্রচুর মার্কস দিয়ে দেবে, আর যদি আপনি এগুলো না করাতে পারেন তখন আপনাকে এবার ইউ উইল বি লায়াবল ফর দ্যাট, আপনাকে সেটা যে আপনার যে প্রফেসর থাকবে যার আন্ডারে আপনি করবেন তাকে এবার আপনাকে সেটা আনসার দিতে হবে যে কেন আপনি করেননি বা কী কারণ।
যাই হোক, এবার পোস্ট প্রেজেন্টেশন স্টেজে তাহলে কি টেক্সট ম্যাটেরিয়াল, এখানে আপনি কী করুন, অবজার্ভিং করবেন, ডেভেলপিং দ্য স্কিল অ্যামং দ্য লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্ট্রাল থিম অফ দ্য ম্যাটেরিয়াল। তার মানে এখানে কি পুরো ম্যাটেরিয়াল সেন্ট্রাল থিমটা পুরোটাই বুঝে যাবে, তারা যেন বুঝতে পারে, ঠিক আছে। এখানে এই না যে আপনি পড়িয়ে পড়িয়ে যাবেন, তারা শুধু হ্যাঁ হুঁ করে আনসার দিয়ে দেবে আর কিছু বুঝলো না, এরকম যেন না হয়, তারা যেন বোঝে, তাদের প্রত্যেকের মধ্যে যেন তাদের সেই জিনিসটা আছে যে নিউট্রাল জেন্ডার কী, কমন জেন্ডার কী, এই জিনিসটা যেটা আপনি পড়িয়েছেন, যেই যাই পড়ান না কেন, সেই পড়ানোর অন্তত অ্যাটলিস্ট এক্সপ্লেনেশনের কিছু জিনিসও যেন তারা বুঝতে পারে, অন্তত কিছু বলতে পারে, তারা কিছু ওয়ার্ড লিখতে পারে, কিছু তারা রিয়ালিয়ার সঙ্গে কিছু তারা ইন্টারাক্ট করতে পারে জিনিসগুলোর। এখানে তাদের রোল হচ্ছে, তাদের রোল কী হচ্ছে, লার্নার্স অ্যাক্টিভিটি কি না, স্কিমিং ইন্টারাক্টিং উইথ দ্য টেক্সট ম্যাটেরিয়ালস বাই স্টুডেন্টস টিচার। এখানে ইন্টারাক্টিভ সেশন হবে, এখানে টিচার কিছু জিজ্ঞেস করবে স্টুডেন্টদের, স্টুডেন্টরাও জিজ্ঞেস করতে পারে টিচারদের, সেরকম স্টুডেন্টদের যদি মনে কনফিউশন থাকে বা কিছু জিজ্ঞেস করা থাকে সেটা টিচারদের করবে। এখানে স্টুডেন্টও থাকতে পারে, স্টুডেন্ট একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে বলে না এটা করিস না, না এটা দ্যাট উইল বি ওকে, দ্যাট উইল বি রাইট, বা তারা তাদের যখন ইভ্যালুয়েশন শিট দিচ্ছেন বা ওয়ার্কশিট তো আগে দিয়েছেন, তখন তো ওদের মধ্যে নিজেদের মধ্যে তো ইন্টারাকশন হবেই, এটা ইন্টারাকশন করাতেই হবে। আপনি এই ভাববেন না যে আপনি শুধু পড়িয়ে যাবেন তারা কোনো ইন্টারাক্টিভ হবে না, তারা শুধু জাস্ট আপনার সঙ্গে, না তারা তাদের মধ্যেও ইন্টারাক্টিভ যেন হয়, এটাও ক্লাস ম্যানেজমেন্টের একটা মেন পার্ট। এটা থাকবে, টোটাল থাকবে 10 মিনিটস, এখানে এই ফার্স্ট পার্টটা থাকবে 5 মিনিটসে। এখানে তাদের রেসপন্স কি, ফাইন্ডিং দ্য জিস্ট অফ দ্য ম্যাটেরিয়াল, এখানে পুরো ম্যাটেরিয়ালের জিস্টটা তারা বুঝতে পারবে, ফাইন্ড করতে পারবে। এবার লাস্টের স্টেপটা কি, নন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। তাহলে রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে নন টেক্সচুয়াল যে ম্যাটেরিয়ালগুলো আছে, যেমন হচ্ছে ওয়ার্কশিট, ইভ্যালুয়েশন শিট, পিকচার চার্ট, এইগুলোকে তারা আস্তে আস্তে ধারণা পেয়ে যাবে যে হ্যাঁ এইগুলোর সঙ্গে এইগুলোর রিলেট করতে পারবে তারা একটার সঙ্গে আর একটা। এখানেও যে ইভ্যালুয়েটিং, আপনার এখানে ইভ্যালুয়েটিং পার্ট, এখানে আপনি ইভ্যালুয়েশন শিট দিয়ে দেবেন, আপনি এবার ইভ্যালুয়েটিংয়ের কাজ করুন, ইভ্যালুয়েট করবেন তাদের, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, যেটা ক্লাস চলাকালীন যে ইভ্যালুয়েটটা আপনাকে করতে হয়, আপনাকে সেটা বুঝতে হবে যে হ্যাঁ এই ছেলেটা এরকমভাবে শিখলো, এই মেয়েটা এতটা শিখতে পেরেছে, বা এ এতটা শিখেছে, বা এর এত পার্সেন্টেজ এ হয়েছে। আপনাকে যখন একটা নতুন বাচ্চাকে প্রথম যখন স্কুলে কাউকে নিচ্ছেন বা তাকে যাচাই করার জন্য আপনাকে যখন ডায়াগনস্টিক টেস্ট করতে হয়, সেখানে এই ক্লাস চলাকালীন ক্লাসের শেষের দিকে আপনাকে একটা ইভ্যালুয়েশন শিট দিয়ে তাদের ইভ্যালুয়েশনও করতে হবে। এগুলোও কিন্তু ডিএলএড বা বিএড কোর্স করতে গেলে এইগুলো মেন টিচিং পার্টের একটা মূল অংশ, এটা আপনাকে করতেই হবে। এখানেও যে কি না, অ্যাসেসিং দ্য কনস্ট্রাকটিভ নলেজ অফ দ্য লার্নার্স, এখানে কনস্ট্রাকটিভ নলেজ, নির্মাণবাদ, যেখানে নির্মিতিবাদ, যে নির্মিতিবাদের তারা যে নিজে থেকে কিছু শিখতে পারলো, নিজে থেকে কিছু, এখানে নিজে থেকে কিছু মানে জেপিডি, যে ভাইগটস্কির যে জেপিডি ব্যাখ্যাটা, যেটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নির্মিতিবাদ, সেই নির্মিতিবাদের কিছু অংশ যেন তারা শিখতে পারে, তারা যেন কিছু নিজেরা মানে নিজেরা নিজেদের মধ্যে থেকে কিছু আবিষ্কার করতে পারে, যে তারা এই না পুরোটাই মানে বই বা বইয়ের থেকে বা ম্যাটেরিয়ালস থেকে বা আপনার থেকে শিখলো, তারা নিজেরাও যেন কিছু প্রত্যক্ষ করতে পারে যে হ্যাঁ এই জিনিসটাও নিউট্রাল জেন্ডার হতে পারে, এই জিনিসটাও কমন জেন্ডার হতে পারে, তাদের নিজেদের মধ্যে থেকে কিছু যেন ডেভেলপ তারা নিজেরা করতে পারে, এটাও আপনাকে দেখতে হবে, এটাও তারা করবেই। আর এটা ভাববেন না যে এটা হবে না, এটা ঠিক তারা আপনি করাতে করাতেই ঠিক আপনি বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ তাদের মধ্যে এই নির্মিতিবাদ বা এই কনস্ট্রাকটিভ যে বেসিকটা এটা তাদের মধ্যে চলে এসে গেছে। এখানে কি না, ইন্টারাক্টিং আর রিটেন ডিসকাশন উইথ নন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড, ইন্টারাক্টিং উইথ ব্ল্যাকবোর্ড ইন প্রবলেম সলভিং সিচুয়েশন ইউজিং দি অ্যাকোয়ার্ড নলেজ অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্ট ওয়ার্কশিট বা ইভ্যালুয়েশন শিট। আমি এখানে বারেবারে ওয়ার্কশিট বলছি, কিন্তু এটা ওয়ার্কশিট না, এখানে লাস্টে ইভ্যালুয়েশন শিট দিবেন, ওয়ার্কশিটের এখানে আর কাজ নেই, যা হবে ইভ্যালুয়েট করবেন আপনি যে তারা বাচ্চারা কতটা শিখলো, কেন আপনি প্রেজেন্টেশন স্টেজেই তো সব কিছু করিয়ে দিচ্ছেন, সব শিখিয়ে দিচ্ছেন, তাদের মধ্যে ইন্টারাক্ট তো ওখানে ইন্টারাকশন ওখানেই হয়ে যাচ্ছে। এবার এখানে লাস্টে যে পোস্ট প্রেজেন্টেশন, আপনার যা কাজ হচ্ছে ইভ্যালুয়েট করা। হ্যাঁ প্রয়োজনে আপনি হয়তো একটা গান নাচ নাটক বা কিছু করাতে পারেন লাস্টে, একটা আকর্ষণীয় করার জন্য হয়তো একটা ছোটো নাটক করালেন বা একটা গানের মধ্যে দিয়ে গেলেন বা একটা নাচের মধ্যে দিয়ে হতেই পারে ক্লাসে, বাচ্চাদের মধ্যে দিয়েই করালেন এরকম, কিন্তু ওইটাই ইভ্যালুয়েট হতে পারে। আপনি যদি একটা কাউকে দিয়ে কিছু কয়েকজন স্টুডেন্টকে গ্রুপ থেকে, প্রত্যেকটা গ্রুপ থেকে যদি চারজন করে নিয়ে একটা যদি নাচ বা ছোটো কিছু একটা ব্রতচারী বা একটা কিছু গান বা একটা নাটক বা ডিবেট কোন একটা সেশন করান, সেটাও কিন্তু আপনার ইভ্যালুয়েট হতে পারে। এই না যে আপনাকে ইভ্যালুয়েশন শিটই দিতে হবে, ওর মধ্যে থেকেও আপনি ইভ্যালুয়েট করে নিতে পারেন যে হ্যাঁ বাচ্চারা এইগুলো শিখেছে বা এইগুলো জেনেছে, এটাও 5 মিনিটসের মধ্যেই। এখানে কি শিখবে তারা, ফিডব্যাক কি থাকবে, কনস্ট্রাকটিং নলেজ বাই কোরিলেটিং টেক্সট বুক উইথ রিয়ালিয়া। আমি এটা আগেই বলেছি, রিয়ালিয়ার সঙ্গে তারা কোরিলেট করতে পারবে টেক্সট বুক আর আপনার চার্টস, আপনি যা যা টিএলএমগুলো ব্যবহার করবেন সেইগুলোর কোরিলেট করবে।
এখানে দেখুন দেখুন আমি ওয়ার্কশিটের একটা লাস্টে দিয়েছি, ওয়ার্কশিটটা এরকম হবে। আপনি এখানে ওয়ার্কশিটের জায়গায় ইভ্যালুয়েশন শিটও দিতে পারেন, আর ওয়ার্কশিটটা একটা দিতেই হবে। যদি বাই চান্স আপনি ওয়ার্কশিটটা না দেন, আপনি কি আমি বলবো যে আপনি ইভ্যালুয়েশন শিটটা অন্তত দিন। ওয়ার্কশিটটা দরকার নাও লাগতে পারে, কিন্তু ইভ্যালুয়েশন শিটটা লাগেই লাগে, লাস্টে একটা ইভ্যালুয়েশন শিট দিতেই হয় সবসময়। ওয়ার্কশিটটা যেমন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখুন ছোটো একটা চার্টের মধ্যে, ছোটো ছোটো চিটকুট ছোটো ছোটো চার্টের মধ্যে এরকম করবেন, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার বিলো দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করতে হবে। যেমন দ্য ক্যালেন্ডার ইজ অন দি ওয়াল, তাহলে হচ্ছে এখানে কী কী নিউটার জেন্ডার আছে, একটা হচ্ছে ক্যালেন্ডার একটা ওয়াল, তাহলে ক্যালেন্ডার আর ওয়ালটা হচ্ছে নিউটার জেন্ডার। এছাড়াও আছে যেমন দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, তার মানে এখানে নিউটার জেন্ডারটা কি ফরেস্ট, ঠিক আছে, এটা হয়ে গেল। এছাড়াও সেকেন্ড অপশানটা কী দিয়েছিলাম না, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে কমন জেন্ডারগুলো আন্ডারলাইন করতে হবে। তাহলে কী হচ্ছে, দ্য সার্ভেন্ট সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, তাহলে এখানে সার্ভেন্ট সার্ভেন্টটা হচ্ছে কমন জেন্ডার। বি থেকে কী আছে না, দ্য কিং ওয়াজ আ কাইন্ড পার্সন, তাহলে হচ্ছে কিং, কিংটা কোনো দিনই কমন জেন্ডার হতে পারে না, কিন্তু কাইন্ড পার্সন, এই কাইন্ড পার্সন কাইন্ড পার্সন এই পার্সন এইটা হতে পারে আপনার কমন জেন্ডার। কিংটা তো কোনো দিন হবে না, কিংটা তো মাস্কুলাইন জেন্ডার হয়ে যাবে, সেটা ফেমিনাইন মাস্কুলাইন, তো সেটা পরে, সে তো আগে আপনি ওটা তো করিয়েই এসছেন। আপনি এই নিউটার আর কমন জেন্ডারটা যেহেতু শেখাচ্ছেন, তাই এর উপরই বেস করে আপনি ওয়ার্কশিট তৈরি করবেন, ইভ্যালুয়েশন শিট তৈরি করবেন। আর এখানে লাস্টে আপনাকে একটা রেমেডিয়াল দিতে হবে, রেমেডিয়াল টিচিং মানে এখানে হচ্ছে উইথ স্টুডেন্টস প্রবলেমস ইফ এনি ক্যান বি সলভড বাই কোয়েশ্চেন্স আনসার মেথড, মানে স্টুডেন্টের যদি কোনো কিছু প্রবলেম বা কোনো কিছু যা কিছু থাকবে সমস্ত কিছু ওই কোয়েশ্চেন আনসার মেথডই আপনি সলভ করাতে হবে। ওরাও কিছু আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি কিছু কোয়েশ্চেন করবেন, ওরা আনসার দেবে, আপনিও আনসার দেবেন, ওরা কিছু যে কোয়েশ্চেন করবে তার ফিডব্যাক দেবেন, আপনিও ফিডব্যাক তাদের থেকে নেবেন। এই ইন্টারঅ্যাক্টিভ ক্লাসটা হবে, এটা থেকেই তাদের একটা রেমিডিয়াল টিচিং একটা তৈরি হয়ে যাবে, তাদের মধ্যে একটা বেস তৈরি হয়ে যাবে। আপনি অ্যাজ আ ফেসিলিটেটার, অ্যাজ আ ম্যানেজার, ক্লাস টিচার হিসেবে আপনি এইগুলো ম্যাক্রো টিচিংয়ে করবেন, আপনার প্রচুর মার্কস উঠবে। আপনার এটা শুধু নট অনলি ফর ম্যাক্রো টিচিং, এটা আপনার ভবিষ্যতে বা ইন ফিউচার আপনার প্রচুর কাজে লাগবে। এটা বিএড ডিএলএড সমস্ত স্কুল টিচার যখন হবে, আপনি হাই স্কুলের হলেন কি প্রাইমারি স্কুলের হলেন বা আপার প্রাইমারি যেইখানেই হবেন, আপনার এইগুলো খুব কাজে দেবে। এইগুলোর জন্যই এটা ম্যাক্রোটা করা, ম্যাক্রোটা আর ম্যাক্রোটা একবার যদি করে নেন আপনার কোনো প্রবলেম হবে না। মাইক্রোটা প্রবলেম হবে, কেন মাইক্রোটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, আলাদা আলাদা কম্পোনেন্ট থাকে, আলাদা স্কিল থাকে, কিন্তু ম্যাক্রোতে কোনো আলাদা স্কিল থাকে না, একই জিনিস থাকে। সেম জিনিসটাই ইংলিশে থাকে, সেম জিনিসটাই বাংলাতেও সেম জিনিস থাকে, বা সেম জিনিসটা আপনার সোশ্যাল স্টাডিজ সায়েন্স গ্রুপেও সেম থাকে। তাহলে আজকের মতন এটুকুই, আজকের মতন এটুকুই। আপনারা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের কোনো জানার বা জিজ্ঞাসা বিষয় থাকলে আপনারা কমেন্ট করুন, জানান। আজকের তাহলে এটুকুই, বাই।